গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে রবিবার, রবিবারের এখন বাজে সকাল 11টা। তো 11টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। গত 2-3 দিন ধরে আমি একদম ভিডিও দিতে পারিনি, কারণ আমার প্রচণ্ড নেট প্রবলেম ছিল। বন্ধুদেরও ভিডিও খুব কমই দেখেছি, যতটা পেরেছি দেখেছি একদম নেট, মানে নেট চলছেই না, যাকে বলে গোল 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 ঘুরেই যাচ্ছে। আর আজকেও সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তো ভাবলাম এখন রান্নাঘরে মানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সকালে চা টিফিন সব খাওয়া হয়ে গেছে, আর এখন যাবো রান্নাঘরে, রান্না উপরে যে রান্না হবে তার জোগাড়টা করবো। ভাবলাম তার আগে তোমাদেরকে অন্তত গুড মর্নিং তো বলে দিই, নাহলে এরপরে আর গুড মর্নিং বলতে পারবো না। ভিডিও সেই দুপুরে কখন খাওয়া দাওয়ার পরে, মানে হয়তো দুপুরে খাওয়া দাওয়ার পরে হয়তো তোমাদের সামনে আসতেও পারবো না, তাই ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক। মোটামুটি বাড়ির সব কাজকর্ম আমার হয়ে গেছে, আর আমারও স্নান টান হয়ে গেছে, মানে টিফিন খাওয়ার আগেই স্নান করে নিয়েছিলাম। তো চলো আজকে যে রান্নাগুলো হবে, আপাতত মাংস আনা হয়েছে আর চাটনি হবে, সেটা খেজুরের কি চালতার আমি ঠিক জানি না, চালতাটা ছাড়াবার সময় থাকলে করব, আর না হলে আজকে খেজুরের চাটনি করব। তো যা যা রান্না হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের ভিডিও এই কদিন আমি দেখতে পারিনি, অনেকজনে দেখতে পারিনি, তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখছি কবে নেট ঠিক হয়, এয়ারটেল তো আমাদের এখানে একদম চলছে না, আর বোডাফোনও যেটা ছিল বোডাও এখন বোডা হয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাই, রান্না জোগাড় টোগাড় করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে দেখো জোগাড় আমার করা হয়ে গেছে, আর রান্না আমি বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর জোগাড় করার সময় সেরকম ভিডিও আমি করিনি, কারণ করতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আর রান্না করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি। তো আজকে অল্প কিছু রান্না করব, আর রান্না করতে করতেই আমি অনেক কাজগুলো করে নিই, কিন্তু আজকে সেরকমভাবে সময় নেই, তার জন্য দোকান বাজার সবই পড়ে আছে, পরে গোছাবো। তো রান্না করতে করতে আমি অল্প কিছু বাসন টাসনগুলো মেজে নিই, তারপরে গ্যাস মুছে নিই, আর যে রান্নার যে বাসন হয় সেগুলো আমি মেজে নিই, তারপরে খাওয়া দাওয়ার পরে আবার মাজি, কারণ রান্নার পরে অত বাসন মাজতে আমার খুব অসুবিধা হয়, খুব কষ্ট হয়, যার জন্য আমি গ্যাসটা মুছামুছি করে নিই, আর অল্প কিছু বাসন থাকে সেগুলো আমি মেজে নিই। তো এখন এগুলো গ্যাসটা মোছা হয়ে গেলে বাসনগুলো মেজে নেব, আর তারপরে দেখো আমার রান্না যেগুলো করেছি সেগুলোকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে মাংস রান্না করেছি, একটু গ্রেভি আছে, তো এটা আমি যদি 15 মিনিটে রেখে দিই তো এটা আর একটু ঘন হয়ে যাবে। আর এখানে স্যালাড কাটা আছে, লেবু পেঁয়াজ আর শসা, আর এখানে পাঁপড়, আলু ভাজা, আর এখানে চালদার চাটনি, একদম কচি চালদা ছিল যার জন্য চাটনিটা এরকম হয়েছে, চাটনি না হলে গুড়ের অম্বল বলতে পারো। আর ভাত, এই আমাদের লাঞ্চ আজকে। তো লাঞ্চ শেষ করে চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা, কারণ আমি শুয়ে পড়েছিলাম জামা কাপড় গুছিয়ে। তো এখন আমি চা বানাচ্ছি, তো চায়ের সাথে ব্রেড অমলেট বানাবো, যার জন্য এখানে ব্রেডগুলো কাটা হয়েছে, আর এখানে 4টে ডিম ভেঙে নিয়েছি, এতে নুন আর হালকা কালো মরিচ যে আছে, মানে সরি গোল্ড মরিচ, সেটা গুঁড়ো অল্প দেবো, আর ওটা দিই অমলেটটা করব। আমি বেশি কিছু মশলা দিই না, কারণ এটা সাদা বেশ খেতে ভালো লাগে, আর সব কিছুতেই মশলা দিলে কী হয় শরীরেরও ক্ষতি হয়, তো যতটা পারি মশলা কম দিয়ে বা না দিয়ে রান্না করার চেষ্টা করি, আর যাতে টেস্টও হয় সেটাও খেয়াল রাখি। তো এটা আমার ছেলে আর আমি আপাতত খাবো, খাবার পরে আমার অনেক কাজ পড়ে আছে, দোকান বাজার সব গোছানোর ব্যাপার আছে, তারপর রাতে রুটি হবে, আর জামা কাপড় গোছা আছে, গোছানো আছে, সেগুলো আমি এখনও আলমারিতে রাখা হয়নি, তো ওগুলো করব, অনেক কাজ। ব্রেড অমলেট খাবার পরে আমি চলে এসেছি আবার রান্নাঘরে, রান্নাঘরে দোকানগুলো গোছানোর ব্যাপার আছে। আর এটা দেখো আমাদের এটা খাতা, এতে লিখে সকালে দিয়ে আসি, আর আমার হাজব্যান্ড আসার সময় অফিস থেকে আসার সময় এগুলো নিয়ে চলে আসে, তো এগুলো সুবিধা হয়। তো এগুলো আনা হয়েছে কাল রাত্রে, তো সেরকমভাবে একদম সময় পাইনি, আর এই গুড় এ থেকে নিয়ে আজকে চালতা চাটনি হয়েছে, তো একদম সময় পাইনি, তো এগুলো কৌটোর মধ্যে রাখবো, আর এগুলো যাতে যা রাখার রাখবো, তারপরে একটা আলাদা বাস্কেট আছে তার মধ্যে রেখে দিই, তারপরে যেগুলো শেষ হয়ে যায় আবার সেগুলো বার করে নিই। আর এগুলো অল্প স্বল্পই জিনিস আনা হয়, যেগুলো কম পড়ে সেগুলো আনি, আর যেগুলো থাকে সেগুলো আমি আর আনি না, কারণ এখন বর্ষাতে খুব জিনিসপত্র খারাপ হয়ে যাচ্ছে, পরে দরকার লাগলে আমাদের সামনে একটা দোকান আছে, তো সেখান থেকে আনিয়ে নিই আমি, আর নাহলে কী হয় এনে রেখে দিলে খুব খারাপ হয়ে যায়, আর সত্যি বলতে কি জিনিস আনিয়ে যদি খারাপ হয়ে যায় খুব খারাপ লাগে। তো কিছু কিছু জিনিস আমি অল্প আনিয়েছি,
এতে এই যে শুকনো লঙ্কা আছে, একদম অল্প 10 টাকার লঙ্কা আনিয়েছি, কারণ লঙ্কা প্রত্যেক মানে সপ্তাহের জিনিস খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে আলুও কম আনিয়েছি, কারণ আগের সপ্তাহে আলু রয়ে গেছে, তার জন্য কম আনিয়েছি। আর এই দোকান বাজার ঠিকঠাক করে গুছিয়ে না রাখলেও আবার অসুবিধায় পড়ে যায়, কারণ আমার সকালে রান্না তো খোঁজাখুঁজি করে রান্না করার আমার একদম সময় থাকে না। আর এখানে দেখো জিরে, তারপরে 5 ফোড়ন, আর এই যে শুকনো লঙ্কা একদম অল্প করে আনিয়েছি, যাতে এক সপ্তাহের মধ্যে সেটা শেষ হয়ে যায়। খুব খারাপ হয়ে যাচ্ছে, আর সেরকমভাবে রোদ্দুরও নেই যে আমি রোদ্দুর দেবো, আর রোদ্দুর এলেও আমার ঠিক মনে থাকে না যে কী কোনটা রোদ্দুরে দেবো। তো এর সঙ্গে আমি একটা গুড নিউজ দিয়ে দিই যে আমি আমার কাজের যে বাড়িতে কাজ করার একটা দিদিভাই পেয়ে গেছি, তো আমার এবারে খাটুনি একটু কম হবে। মশলাপাতি গোছানোর পরে আমি এখন চলে এসেছি সবজি নিয়ে, এগুলোকে ধুয়ে শুকনো করে তারপরে এখন ফ্রিজে রাখবো, এটাতেও অনেকটা সময় চলে যাবে। তারপরে আদা রসুন ছাড়ানোর আছে, তো ওগুলো ছাড়িয়ে পেস্ট বানাবো। তো এখানে দেখো বরবটি, ডাঁটা আর ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলো দেখো খুব ফ্রেশ, যার জন্য একটু বেশি করেই নেওয়া হয়েছে, দুবার রান্না হবে। আর এখানে টমেটো, বেগুন, বেগুনগুলো একটু মানে খারাপ মতন, খারাপ মানে আজকে ফ্রেশ নয়। আর এখানে দেখো পটল আর শসা আর পেয়ারা, আর নিচে মানে ঝুপড়ির নিচে যে পটলের নিচে তরুলি আছে, তো এগুলো ধুয়ে মুছে এখন আমি ফ্রিজে রাখবো, তারপরে আদা রসুন ছাড়াতে বসবো। তা আদা রসুন ছাড়ানো আর তোমাদেরকে দেখালাম না, কারণ ওগুলো দেখাতে গেলে প্রচণ্ড ভিডিও লম্বা হয়ে যাবে। তো জাস্ট আমি কীভাবে রাখি তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি আগেও ভিডিওতে দিয়েছিলাম। তো সারা সপ্তাহ রাখার জন্য এই ওপরে একটা মানে একটা তেলের লেয়ার করে দিই সাদা তেল দিয়ে। তো এটা ঠিক একইভাবে এই যে কালারটা দেখছো, এটা এক সপ্তাহের পরও ঠিক এইরকমই কালার থাকে। তো যার জন্য কি হয়, আমি এগুলো রেখে দিই পেস্ট করে, কারণ সকালবেলা রান্না হয়। আর এই আদা রসুন যদি বাটা থাকে আমার 50% রান্না প্রায় এগিয়েই থাকে, আর যদি না থাকে আমার মানে রান্না পুরো সেদিনে গেল। তো এইভাবে তোমরা দেখো যাদের অফিসে রান্না হয় সকালে, তো এইভাবে রেখে দিও, দেখবে খুব ভালো থাকে, কোনো কিছু গন্ধ হয় না, আর এর কালারও চেঞ্জ হবে না। তারপরে এগুলো রেখে ফ্রিজে আমি আটাটা মেখে রাখলাম, কারণ রুটি করতে গেলে আটাকে রেস্ট করতে দিতে হয়। তো রেস্ট করতে দিয়ে আমি চলে এসেছি, জামাকাপড়গুলো গোছানো ছিল সেগুলো আলমারিতে রাখা হয়নি, আর আলমারিতে রেখে দিলে সকালবেলা কালকে সোমবার অফিস যাবে তো না পেলে শুধু শুধু চেঁচামেচি আরম্ভ করে দেবে, আর রান্না করতে করতে আমাকে খুঁজে দিতে হবে। তো আমি ওগুলো রেখে দিলাম যাতে ও খুব সহজে পেয়ে যায়। জামা কাপড় গোছানোর পরে আমি চলে এসেছি আবার রান্নাঘরে, আটা তো মাখাই ছিল, আর দেখো আটাটা মেখে রেখেছিলাম বলে রুটিগুলো বেশ ফুলেছে। তো আজকে রাত্রে আমাদের ডিনারে আছে রুটি, মাংস, দুপুরের মাংস, আর ফ্রিজে মিষ্টি রাখা আছে। তো এই দিয়েই আমাদের রাত্রে ডিনারটা আজকে করে নেব, তো অন্য কিছু আর আজকে বানাবো না, কারণ সোমবার কালকে আবার সকালে রান্না করব। আর রুটি করতে করতে মনে পড়লো আমার মায়ের ওষুধ আনা আছে, তো ওটা দিয়ে আসা হয়নি, তো সকালবেলা মনে থাকবে না, যার জন্য আমার ছেলের টিউশন যে ব্যাগ আছে, তো সকালে টিউশন যাবে তো ওর মধ্যে রেখে দিয়েছি যাতে ও আসার পথে দিয়ে আসে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আর আজকে সারাদিন তোমাদের সামনে আমি আসতে পারিনি, কারণ দেখেছো কত কী কাজ করলাম, প্রচণ্ড কাজের চাপ, তার উপর থেকে প্রচণ্ড গরম পড়েছে। তো তারপরে ভাবলাম যে ভিডিও বেশি বড় করে লাভ নেই, আর একবার তো তোমাদের সামনে আসতেই হবে, কারণ ভিডিওটা আমাকে শেষ করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, করো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা।